নমস্কার বন্ধুরা, আজ আমরা যাব 51 শক্তিপীঠের অন্যতম মা রত্নাবলী শক্তিপীঠ। মাকে এখানে কুমারী রূপে পুজো করা হয়। শাখা, পলা ও সিঁদুর কিছুই পরানো হয় না। এর সাথে দেখাবো ঘণ্টেশ্বর শিব মন্দির, গোপন বৃন্দাবন, রাধাবল্লভ মন্দির ও রাজা রামমোহন রায়ের বাড়ি। এই ভিডিওতে আমি জানাবো আপনারা কিভাবে যাবেন, কি খাবেন, কি কি দেখবেন, সম্পূর্ণ তথ্য। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি যাব হুগলির খানাকুলের ঘণ্টেশ্বর মন্দির আর রত্নাবলী শক্তিপীঠ দেখতে। তারকেশ্বর পর্যন্ত চলে আসুন ট্রেনে। সেখান থেকে খানাকুলগামী বাস ধরে বলবেন ঘণ্টেশ্বর শিব মন্দিরে যাব, তাহলেই আপনারা পৌঁছে যাবেন রত্নাবলী শক্তিপীঠের কাছে। যারা নিজেদের গাড়িতে আসবেন তারা গুগলে ঘণ্টেশ্বর শিব মন্দির লোকেশন দিয়ে সার্চ করে খুবই সহজে পৌঁছে যাবেন রত্নাবলী শক্তিপীঠের কাছে। তারকেশ্বর স্টেশনে পৌঁছে আপনারা ওভারব্রিজ পেরিয়ে তারকেশ্বর বাসস্ট্যান্ডে চলে আসুন। সেখানে আপনারা খানাকুলগামী বাস ধরে ঘণ্টেশ্বর শিব মন্দির পৌঁছে যেতে পারেন। এছাড়া এখানে অনেক টোটো বা রিজার্ভের গাড়িও পাওয়া যায়। আপনারা চাইলে রিজার্ভ করেও ঘণ্টেশ্বর শিব মন্দির যেতে পারেন। এই যে সামনে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো, এগুলো শেয়ার গাড়ি, যেগুলো আপনারা শেয়ারে যেতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন পৌঁছে গেছি রত্নাবলী শক্তিপীঠের কাছে। বাসস্ট্যান্ড থেকে কিছুটা পথ হেঁটে গেলেই আপনারা পৌঁছে যাবেন ঘণ্টেশ্বর শিব মন্দির বা রত্নাবলী শক্তিপীঠের কাছে। মন্দিরের সামনেই পুজোর সামগ্রী কিনতে পারবেন। রত্নাবলী শক্তিপীঠে মাকে এখানে শাখা, পলা ও সিঁদুর পরানো হয় না। মা পূজিত হন কুমারী রূপে, তাই আপনি ফল, মিষ্টি ও ভোগ মাকে পুজো দিতে পারেন। মা রত্নাবলী এখানে দক্ষিণা শ্মশানকালী রূপে মহাকালের ওপর বিরাজিত। দুই দিকে রয়েছে মধু আর কৈটব। প্রায় 700 বছর আগে স্বয়ম্ভূ শিব বাবা ঘণ্টেশ্বরের প্রথম আবির্ভাব হয় এই খানাকুল শহরে। এই মন্দিরের পাশেই রয়েছে রত্নাকর নদী, যা এখন মজে গিয়েছে। পৌরাণিক কথায় উল্লেখ আছে দ্বাদশ গোপালের এক গোপাল অভিরাম গোস্বামী এই রত্নাকর নদীতে স্নান করতে এসেছিলেন। সেই সময় প্রবল স্রোতে তার কিছু সামগ্রী ভেসে যায়, তাই এই নদীকে অভিশাপ দেন যে কানা হয়ে যাবে। সেই কথাতেই নদী মজে যায় ও ছোট হয়ে যায়। ঘণ্টেশ্বর বাবার পুরোহিত সর্বানন্দ ব্রহ্মচারী যখন বাবার মন্দিরে ধ্যান করছিলেন, তখন তিনি দেখতে পান এক জ্যোতির্লিঙ্গের আবির্ভাব। তিনি তখন মাকে নিজে কল্পনা করে রূপ দেন ও মাকে কুমারী রূপে পূজা করেন। মাকে এখানে ভোগ, কল ও শোল মাছ পোড়া দিয়ে পুজো করা হয়ে থাকে ও প্রতি অমাবস্যায় ভোগ দেওয়া হয়ে থাকে। আসুন আমরা মায়ের মন্দিরের সামনে গিয়ে মাকে দর্শন করি।
মন্দিরের পেছনেই আছে শ্মশান ভূমি, শ্মশান লাগোয়া রত্নাকর নদী যা এখন মজে গেছে। ওই রত্নাকর মন্দিরের পাশে এই যে পুকুরটি দেখছেন, এই পুকুরে কথিত আছে আপনি যদি স্নান করেন তাহলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। রত্নাবলী মন্দিরের পাশেই আছে মা অন্নপূর্ণা ও মা বিশালক্ষীর মন্দির। এছাড়াও রয়েছে ষষ্ঠী ঠাকুর, ধর্ম ঠাকুর ও গৌণ্ডিতাই। এই সব কিছুই আপনারা পারলে অবশ্যই দর্শন করবেন। সব কিছুই ছাড়িয়ে যার নামে এই স্থান প্রসিদ্ধ, তিনি হলেন বাবা ঘণ্টেশ্বর। মন্দিরের ইতিহাস থেকে জানা যায় আগে প্রতিষ্ঠিত হন বাবা ঘণ্টেশ্বর, তারপর আসেন মা রত্নাবলী। আরও জানা যায় এই খানাকুলের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা বটুক তারকের একটি গরু এই অঞ্চলে একটি শিমুল গাছে পাশে এসে দুধ দিত, কিন্তু বাড়িতে কোনো দুধ দিত না। এই ঘটনা ঘটতে দেখে একদিন এই নির্দিষ্ট জায়গায় চিহ্নিত করে খনন করা হয়, আর সেখান থেকেই আবির্ভাব হন বাবা ঘণ্টেশ্বর। প্রথমে তালপাতা ও মাটির ঘরে থাকতেন বাবা ঘণ্টেশ্বর। পরবর্তী সময় স্থানীয় বাসিন্দারা এই জমি দান করে মন্দির প্রতিষ্ঠা করেন। আসুন আমরা মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখি, তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করে বাবা ঘণ্টেশ্বরকে দর্শন করব ও আশীর্বাদ গ্রহণ করব।
বাবা ঘণ্টেশ্বর ও মা রত্নাবলী মন্দির দেখার পর আমরা এখন যাচ্ছি হুগলির খানাকুল থানা ও খানাকুল ব্লকের অন্তর্গত কৃষ্ণনগর গ্রামে। অভিরাম গোস্বামী নির্মিত গুপ্ত বৃন্দাবন ও রাধাবল্লভ মন্দির আমরা এখন দর্শন করব। এটি হল গুপ্ত বৃন্দাবন। আপনারা যদি এখানে ভোগ প্রসাদ পেতে চান তাহলে এখানে মন্দির কর্তৃপক্ষ থেকে আপনাকে ভোগের কুপন নির্দিষ্ট অর্থমূল্য দিয়ে ক্রয় করতে হবে এবং ঠিক একটা থেকে দেড়টার মধ্যে এখানে ভোগ দেওয়া হয়। ভোগ খেতে খুবই সুস্বাদু এবং খুব তৃপ্তি করে আপনারা ভোগ খেতে পারবেন। মন্দিরের বাইরে এই যে বকুল গাছটি এখন দেখছেন, এই গাছটিতে ফুল বা ফল হয় না। তৎকালীন শ্রীচৈতন্য সময় পণ্ডিতরা এই বকুল গাছের নিচে বসে ধ্যান করতেন। এই গাছের নিচেই শ্রীচৈতন্য অভিরাম গোস্বামীর সাথে মিলিত হয়েছিলেন। এখানকার মানুষের কাছে এই বকুল গাছটি সিদ্ধ বকুল নামে পরিচিত। যাদবেন্দ্র রায়ের প্রতিষ্ঠিত গুপ্ত মন্দির দেখে আপনারা চলে আসুন রাধাবল্লভ দিউ মন্দিরটি দেখতে। এই মন্দির দেখবেন প্রাচীন স্থাপত্য ও শিল্পের কী এক অদ্ভুত মিলন। মন্দিরের সামনে টেরাকোটার কাজ আপনাদের নজর কাড়বেই। এখানে দোল পূর্ণিমায় খুব জাঁকজমক করে পূজো করা হয়ে থাকে।
রাধা বল্লভজিউ মন্দিরটি দর্শন করে আমরা এখন যাচ্ছি রাজা রামমোহন রায়ের জন্মভিটা দেখতে। কিছুটা দূর যেতেই আমরা দেখলাম রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়। সেখান থেকে আমরা বাদিকে সোজা এগিয়ে গেলাম। এটি হলো রাজা রামমোহন রায়ের নামে সুস্বাস্থ্য কেন্দ্র। সামনের এই সাদা বাড়িটি দেখছেন, এটাই হলো রাজা রামমোহন রায়ের জন্মভিটা। আসুন আপনাদের রাজা রামমোহন রায়ের জন্মভিটাটা একটু ঘুরিয়ে দেখাই। বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।